জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি মার্কিন আদালতে ব্যক্তিগতভাবে অপরাধ স্বীকার করেছেন। আর এর মধ্য দিয়েই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ছড়িয়ে পড়া দীর্ঘ এক কাহিনীর সমাপ্তি ঘটতে যাচ্ছে। ওই কাহিনীতে তিনি কারো কারো কাছে ছিলেন ক্রিমিনাল, আবার কারো কারো কাছে হিরো। আজকের প্রতিবেদনটি জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়েই, তার জীবনের টাইম লাইনে কখন কি ঘটে গেল, কোন ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল, আর কেন তিনি কারো কারো কাছে ক্রিমিনাল আর কারো কারো কাছে হিরো সেটিই জানাবো। সাথে জানাবো তার আইনি লড়াইয়ের আদ্যোপান্ত। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। 1971 সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের টাউন্সভিলে অ্যাসাঞ্জের জন্ম। অ্যাসাঞ্জ অল্প বয়স থেকেই কম্পিউটার নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছিলেন। 90 দশকের প্রথম দিকেই তাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে দক্ষ হ্যাকারদের একজন বলে গণ্য করা হতো। এমন চলতে চলতে 2006 সালে তিনি নিজেই উইকিলিক্স প্রতিষ্ঠা করে ফেলেন, কিন্তু প্রথম সাড়া ফেলেন 2010 সালে। কি হয়েছিল তখন? জুলিয়ান অ্যাসাঞ্জ ও উইকিলিক্স 2010 সালের জুলাইয়ে পুরো বিশ্ব জুড়ে শোরগোল ফেলে দেয়। উইকিলিক্স 2,50,000-এর বেশি মার্কিন কূটনৈতিক তার বার্তার একটা স্তূপ ফাঁস করে দেয়। ওই সময় থেকে আফগানিস্তান আর ইরাক যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করতে শুরু করেন অ্যাসাঞ্জ। এসব নথিতে যুদ্ধকালীন মার্কিনদের বন্দি নির্যাতনের খবরও ছিল। 2010 সালের নভেম্বরে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দুই নারীকে যৌন নির্যাতনের অভিযোগের মামলা করা হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ অস্বীকার করেন অ্যাসাঞ্জ, বলেন ওই ঘটনা ছিল সম্মতিসূচক যৌন সম্পর্কের। পরে লন্ডনে তিনি গ্রেপ্তারও হন এই জন্য, পরে আবার জামিনও পান। যুক্তরাজ্যের আদালত 2011 সালের ফেব্রুয়ারিতে জানিয়ে দেন যে অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠাতে আইনত কোনো বাধা নেই। আপিল করেন অ্যাসাঞ্জ, বলেন সুইডেন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে এবং পরে উইকিলিক্স সম্পর্কিত মামলায় মার্কিন কর্তৃপক্ষ তার বিচার করবে, কিন্তু সেটি তো হতে দেয়া যাবে না। সুইডেনে ফেরত পাঠানো এড়াতে 2012 সালের জুনে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন, আবেদন করেন রাজনৈতিক আশ্রয়ে। ইকুয়েডরের তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট রাফায়েল কোরেরা তার আবেদন মঞ্জুরও করেন, ফলে অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যের বাইরে পাঠানোর যত পথ তা কার্যত বন্ধ হয়ে যায়। এরপর পেরিয়ে যায় 5 বছর, কিন্তু অ্যাসাঞ্জকে সুইডেনে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। অবশেষে 2017 সালের মে মাসে সুইডেনের কৌশলীরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নির্যাতনের সেই তদন্তের ঐতি টানেন। ওই বছরেরই ডিসেম্বরে ইকুয়েডর সরকার অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া অ্যাসাঞ্জকে নিজেদের নাগরিকত্ব দেয়, তবে যুক্তরাজ্য সরকার এই উদ্যোগ আটকে দেয়। ক্ষমতার পালা বদলে তখন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো, তিনি রক্ষণশীল হিসেবে পরিচিত। 2018 সালের জানুয়ারিতে মোরেনো জানিয়ে দেন যে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে থাকা অ্যাসাঞ্জকে সমর্থন যুগিয়ে যাওয়া তার দেশের পক্ষে সম্ভব নয়। এর মধ্য দিয়ে অ্যাসাঞ্জের সম্ভাব্য পরিণতি নিয়ে তখন উদ্বেগ দেখা দেয়। বলা যায় 2019 সালটা অ্যাসাঞ্জের জীবনের নিষ্ঠুরতম একটি বছর। ইকুয়েডরের প্রেসিডেন্ট মোরেনো 2019 সালের এপ্রিলে জানান, লন্ডনে দূতাবাসে থাকা অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয়ের শর্ত গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। এই অভিযোগ এনে তিনি অ্যাসাঞ্জের নাগরিকত্ব প্রত্যাহার করে নেন। মাত্র একদিনের মধ্যে ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় তাকে। ওই বছরেরই মে মাসে অ্যাসাঞ্জকে 50 সপ্তাহের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের আদালত। অপরাধ 2010 সালে নেয়া জামিনের শর্ত ভঙ্গ। কারাদণ্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করে। সুইডেনের কৌশলীরাও অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পুরনো তদন্ত নতুন করে শুরু করেন। 2019 সালেরই মে মাসে মার্কিন বিচার বিভাগ অ্যাসাঞ্জের বিরুদ্ধে গোপন নথি ফাঁস করার ষড়যন্ত্রের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। অভিযোগ প্রমাণিত হলে অ্যাসাঞ্জের 175 বছরের বেশি কারাদণ্ড হওয়ার কথা। কারাগারে যাওয়ার পর অ্যাসাঞ্জ ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রথমবারের মতন আদালতে হাজিরা দেন।
তবে 2019 সালের শেষ ভাগে একটি ভালো খবর পান আসাঞ্জ। কি সেটি? সুইডেনের কৌশলীরা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত তখন বন্ধ করে দেন। বলা হয় যে তার বিরুদ্ধে শক্ত ও বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ তাদের হাতে নেই। সময়টা 2020 সালের ফেব্রুয়ারি। আদালতে শুনানিতে অ্যাসাঞ্জের আইনজীবী জানান যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মক্কেলকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এর বিনিময়ে তিনি কিছু একটা চান। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিলারি ক্লিন্টনের ইমেইলে ফাঁস হওয়ার ঘটনায় রুশ সম্পৃক্ততার অভিযোগ অ্যাসাঞ্জকে অস্বীকার করতে হবে। তবে হোয়াইট হাউস এমন কথা অস্বীকার করেছিল। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের চলমান প্রক্রিয়া 2021 সালের জানুয়ারিতে আটকে দেন লন্ডনের আদালত। বলা হয় যে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে অ্যাসাঞ্জ আত্মহত্যা করতে পারেন। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দেয় অ্যাসাঞ্জকে মার্কিন ভূখণ্ডে আনা হলে কারাগারে তাকে একাকী রাখা হবে না, তাকে যথাযথ চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের হাইকোর্ট এক আপিল আদেশে এই রায় স্থগিত করে। মূল মামলাটি আদালতে তখন ফেরত পাঠানো হয়। অ্যাসাঞ্জকে 2022 সালের জানুয়ারিতে আপিলের সুযোগ দেন আদালত। তবে ওই বছরের মার্চে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট আপিল আবেদন শুনতে অস্বীকৃতি জানায়। একই বছরের 17 জুন যুক্তরাজ্য সরকার অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ অনুমোদন করে। এর বিরুদ্ধে আপিল করেন অ্যাসাঞ্জ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলন করেন অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ। তিনি জানান যে তার স্বামীর শারীরিক ও মানসিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে তিনি আর বাঁচবেন না। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে 2022 সালে আদালতের যে নির্দেশনা এসেছিল তার বিরুদ্ধে গত মে মাসে আপিল করার অনুমতি পান অ্যাসাঞ্জ। আগামী 9 জুলাই এর পরবর্তী শুনানির দিন ধার্য করা আছে, কিন্তু এরই মধ্যে অ্যাসাঞ্জের কারামুক্তির খবর এলো। স্থানীয় সময় আগামীকাল বুধবার অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইসল্যান্ডে পৌঁছানোর কথা। সেখানে তার 62 মাসের কারাদণ্ড হতে পারে। তবে যুক্তরাজ্যে যেই 5 বছর তিনি কারাভোগ করেছিলেন সেটিও কিন্তু এই সাজারই অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হল অ্যাসাঞ্জের নিজ দেশ অস্ট্রেলিয়াতে ফিরতে এখন আর কোনো বাধা নেই।